নিজেদের ক্রিকেটারদের প্রমোশনে ডিজিটাল কন্টেন্ট সেলিংয়ের আইডিয়ার ভিন্নতা দেখিয়ে কিংবা ইন্টারন্যাশনাল সিরিজ ব্রডকাস্টিংয়ের সময় দর্শককে এন্টারটেইন করেও যে স্পন্সরদের মাইলেজ দেওয়া যায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড গত 2-3 বছরে যা করেছে পারেনি অন্য কোনো দেশ। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর প্রমোশনে কমেন্টেটরদের সাথেও চুক্তি করেছে চড়া দামে। ধারাভাষ্যের সময় টুথপেস্টের প্রচারণা করার অভিজ্ঞতাটা সাবেক ইংলিশ ক্রিকেটার মার্ক বাউচারের কেমন লেগেছে ওয়াকারের সাথে এই ছবিতে টুইট করেই সেটা বুঝিয়ে দিয়েছেন। পিসিবির এই অবস্থানে কারো ভালো লাগুক আর নাই লাগুক, খরচের লাগাম সামলাতে তাদেরও কি এর বাইরেও কিছু করার আছে? ইন্টারন্যাশনাল সিরিজ আয়োজন মানে অন্য দেশগুলোর যেখানে লাভ পিসিবির খাজনার চেয়ে বাজনাই বেশি, যা পাকিস্তান ক্রিকেটের জন্য সুখকর নয়। চলমান ইংল্যান্ড সিরিজের নিরাপত্তার জন্য পাকিস্তান যে খরচ করছে তাতে লাভের মুখ দেখা দূরে থাক, উল্টো পকেট থেকে গচ্চা দিচ্ছে। সেই 2019 থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পর থেকেই ইন্টারন্যাশনাল টিমগুলোকে নিজেদের দেশে নিয়ে আসতে ভিভিআইপি সিকিউরিটি দিয়ে যেতে হচ্ছে পাকিস্তানকে। 4 স্তরের যে নিরাপত্তা বলয় নিশ্চিত করা হয় হাজার হাজার সৈন্য, কয়েক ডজন অস্ত্রবেষ্টিত গাড়ি আর হেলিকপ্টার দিয়ে। স্টেডিয়ামের আশপাশের কয়েক কিলোমিটার পর্যন্ত প্রতিটা রাস্তার নিরাপত্তার অবস্থা পর্যবেক্ষণেও ঢালে কোটি কোটি টাকা। অথচ ব্রিটিশ হাইকমিশনের তথ্য মতে 2004 সালের পর থেকে পাকিস্তানের পরিস্থিতি এখন অনেক নিরাপদ। তবুও পয়সা খরচের সাথে কার্পণ্য করার একটুও সুযোগ নেই। অ্যাকচুয়াল এদিক সেদিক হলেই যে বিপর্যয় নেমে আসবে তার পরিণাম কি হতে পারে ভালোই জানে পাকিস্তান। করাচিতে ম্যাচের দিনগুলোয় অসুস্থ মানুষকে দুর্ভোগে রেখে হাসপাতালে আসা যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ করে রাখা হয় শুধুমাত্র ম্যাচ ঠিকভাবে পরিচালনার জন্য। আর গত বছর কারি কারি টাকায় সব বন্দোবস্ত করার পরও খেলতে নামার আগ মুহূর্তে সিরিজ বাতিল করে দেশে ফিরেছিল নিউজিল্যান্ড। দেশে সিরিজ করে দুর্ভোগের চেয়ে পাকিস্তানের জন্য তাহলে দুবাই ভালো ছিল। এখানেই অন্য সব টেস্ট প্লেয়িং দেশের অনেক পেছনে পাকিস্তান। তারা একমাত্র দেশ যারা ভারতের সাথে খেলার ফাইনান্সিয়াল বেনিফিটটা পায় না। ভারত সিরিজের ব্রডকাস্টিং রাইট এত বেশি দামে বিকোয় অন্য সব সিরিজ দেখানোর ভর্তুকি ওই টাকা দিয়েই পুষিয়ে নিতে পারে অন্যরা। অথচ এক দশক আগে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে শেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল, পাকিস্তানে গিয়ে সবশেষ ইন্ডিয়া খেলেছিল এক যুগেরও আগে। আর এখন তো ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্ট ছাড়া দুই চিরশত্রুর খেলা বলতে গেলে হয়ই না। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের রোষানলে পড়ে শুধু যে পিসিবির ব্যবসাপাতির করুণ অবস্থা তা না, পাকিস্তানের প্লেয়ারদের অবস্থা আরও খারাপ। আইপিএল এর পাশাপাশি এখন ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজিগুলো ভিড়ে গেছে আরব আমিরাতে, ওয়েস্ট ইন্ডিজে, সাউথ আফ্রিকাতেও। আইপিএলে তো ঠায় হয়ই না, ভারতীয় মালিকেরা ওসব দেশেও পাকিস্তান প্লেয়ারদের তাদের দলে টানছেই না, যেন অবাঞ্ছিত করার অলিখিত নিয়ম। অথচ অন্য যে কোনো সময়ের চেয়ে পিসিবি বিসিসিআই সম্পর্ক অনেক ভালো। খেলার সুবাদে রমিজ রাজা আর সৌরভ গাঙ্গুলির মধ্যে যোগাযোগও নিয়মিত। দুজনে দুদেশের বোর্ড সভাপতি হবার পর বৈরিতার বরফ কিছুটা হলেও গলেছে, কিন্তু খেলা না খেলার সিদ্ধান্তটা তো একান্তই এই দুজনের হাতে না। সামিউল টিটু, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.